কিন্তু তোমার তো ধর্মীয় বিধান লঙ্ঘন করে থেকে গেছে পৃথিবী, তোদের বৃত্ত হয় নাই কালে একজন মুক্তাদের জীবন্ত চোখ তোমাকে বিভ্রান্ত করে বিপদগামী করে বিনষ্ট করো চোখ যে তোর ধর্ম বিধান লঙ্ঘন করে ধ্বংস করো তাকে যে আল্লাহর নির্দেশ অমান্য করে তবেই চূড়ান্ত মুক্তি তোমার। আমি তো অন্ধ হয়ে যাবো পিতা, মানুষের ক্ষমতা নাই তার খেলা কোথায়, তিনি অন্ধ করবেন তিনি মুক্তির আলো দেখাবেন, তার খেলা তোমার চূড়ান্ত মুক্তির পরীক্ষা হতে পারে খালে, চূড়ান্ত মুক্তির পরীক্ষা। Thank you.
অতি স্থাবর মুখার চোখ কাল পুরুষের চোখে নক্ষত্র লোক থেকে দেখালো মৃতের নগরী এ ভূমির বুক জুড়ে সব দেহের পদচারণ সত্য ভূমিষ্ঠ শিশু স্বচ্ছের শ্যামলা ভূমিতে সেও জীবন্ত লাশ এক কাঁধে তার সহস্র যুগের শিক্ষার জোয়াল তীক্ষ্ণ কর শ্রবণ শক্তি শুনুন মৃত্তিকার ক্রন্দন ভেসে আসে সুদূর হতে আর্তনাদ চন্দ্রের গ্রহণের গাল ধাবমান অশনি সংকেত যেন পৃথিবী ধ্বংসে বিকশিত হোক অন্তর অনুভব কর কোন সে প্রাচীন কালের উর্ণনাপ বলা ধর্ম জালে নিত্য জড়িয়ে পড়ছে যুক্তির জোনাক পোকা এই গতিধারায় নিশ্চিত নিশ্চিন্ন হবে স্বর্ণীল সভ্যতা আজকের প্রার্থনা তাই বিকশিত হোক মানব ইন্দ্রিয় মানব অস্তিত্ব রক্ষার নিমিত্ত ধন্যবাদ পাপিগরকে তাদের।